ভর দুপুরে ফুটপাতে মহিলা কে ধর্ষণ, রুক্ষেপী নেই পথচ্যুতি মানুষের, মধ্যরাতে বন্ধুর সঙ্গে সিনেমা দেখে ফেরার পথে। দিল্লিতে চলন্ত বাসে এক তরুণীকে গণধর্ষণ করা হয়েছিল, নির্ভাকাণ্ডের প্রতিবাদে সরব হয়েছিল গোটা দেশ, অভিযুক্তদের ফাঁসির দাবি উঠেছিল। কিন্তু বিশাখাপত্তনমে গণপুরে প্রকাশ্যে রাস্তায় এক ফুটবাসিনীকে ধর্ষিতা হতে দেখেও সাহায্যে এগিয়ে এলেন না পথচ্যুতি মানুষ, উল্টে মোবাইলে গোটা ঘটনার ভিডিও তুলতে ব্যস্ত হয়ে পড়লেন এক অটো চালক। পরে ঘটনাস্থলে গিয়ে নির্যাতিতাকে মহিলাকে উদ্ধার করে পুলিশ, গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। ফের নারীর সম্ভ্রমে হাত, কচি করে রাস্তায় তরুণীরা শ্লীলতাহানি, এ কোনো সমাজে বাস করছি আমরা, যেখানে দিনে দুপুরে ফুটপাতে এক মহিলাকে ধর্ষণ করলো এক মদ্যপ যুবক, মোবাইলে সেই ঘটনার ভিডিও করা হয়, কিন্তু নির্যাতিতাকে সাহায্য করতে এগিয়ে এল না কেন? এমনই অমানবিকতার সাক্ষী থাকলো অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম শহরের ব্যস্ততম রাস্তাগুলির অন্যতম রেলওয়ে কোয়ার্টার্স লাগোয়া রাস্তাটি। দিনভর সেখানে লোকজনের আনাগোনা লেগে থাকে। রবিবার দুপুর দুটো নাগাদ সেই রাস্তারই ফুটপাতে পথ চলতি হাজারো মানুষের সামনেই ঘটনা ঘটে গেল, এক মর্মান্তিক ঘটনা। পুলিশ জানিয়েছে, রেলওয়ে কোয়ার্টার্স লাগোয়া রাস্তার ফুটপাতে এক গাছের পাশে বসেছিলেন তরুণী, আচমকাই তার উপর চড়াও হয় এক মদ্যপ যুবক। খোলা আকাশের নিচে সকলের সামনেই ওই তরুণীকে ধর্ষণ করতে শুরু সে। ফুটপাতে শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছিলেন ওই তরুণী, কিন্তু চোখের সামনে এক মহিলাকে ধর্ষিতা হতে দেখেও সাহায্য করা তো দুরস্থ। দণ্ড থমকে দাঁড়ানোর সময় ছিল না কারো, সকলেই পাশ কাটিয়ে চলে যাচ্ছিলেন। এরই মধ্যে আবার এক অটো চালক নিজের মোবাইলে গোটা ঘটনার ভিডিও তুলে ব্যস্ত হয়ে পড়েন। এভাবেই কেটে যায় অনেকটা সময়, শেষ পর্যন্ত ওই অটো চালকই ভিডিও নিয়ে স্থানীয় থানায় হাজির হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নির্যাতিতা মহিলাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ, গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। অটো চালকের মোবাইলে তোলা সেই ভিডিওটি ভাইরাল হতে সময় লাগে না, ঘটনার দেশ জুড়ে প্রতিবাদে জ্বর উঠেছে। ওই অটো চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার দাবি করেছেন মহিলাদের অধিকার নিয়ে আন্দোলনকারীরা। তাদের বক্তব্য, ভিডিও না তুলে ওই অটো চালক নির্যাতিতাকে মহিলাকে সাহায্য করতে পারতেন, তিনি তা করেননি। ধন্যবাদ সবাইকে, এরকম আরো খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।